রাতের বেলায় রাস্তাটাকে অ্যাভয়েড করে চলবেন, কারণ কি রাত্রিবেলা আসলে ভাই এই রোডে রাইডের জন্য রোড না, মূলত এই কোন দিক দিয়ে, আচ্ছা এদিক দিয়ে, মানে কোন দিক দিয়ে যাবেন আপনার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে, মাঝে এই ডান পাশ মাঝে এই বাম পাশ, মানে ব্যাপক ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। দেখেন একটু টানবেন ভালো রাস্তা, তারপরে যে কই কোথায় গর্ত উঁচা নিচা আছে আপনি বলতে পারবেন না। আসলে আমি এখন আছি ভৈয়াগেদি বাজারের এখানে, তো ঢাকা যাচ্ছি। আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা, আমাদের এই উত্তরবঙ্গের যে রোডটা টাঙ্গাইল হয়ে ভৈয়াগেদি হয়ে মানে যমুনা সেতু হয়ে ভৈয়াগেদি সিরাজগঞ্জ এগুলো হয়ে বগুড়া দিয়ে রংপুর পঞ্চগড় পর্যন্ত এই রোডটা হয়েছে, এই রোডটা হয়েছে বলতে এটা অনেক আগেই ছিল এই রোডটা, তবে নতুন করে কাজ চলতেছে ফোর লেনের। তো আসলে কাজের ধীর গতি, কিছু সমস্যা এর কারণে এই রাস্তাটা হইতে দেরি হচ্ছে। তবে এই রাস্তাটা যদি ফোর লেনের হয়ে যায়, 24 সালের ভিতরে হয়ে যাওয়ার কথা, এর আগে ওরা 23 সাল নিয়েছিল ডেট, সেটা এখন 24 সাল করছে, তো 24 সাল পর্যন্ত বগুড়া পর্যন্ত হয়ে যাবে। এটাই যদি হয় আমি মোটামুটি ভালো চালিয়ে গেলে ঢাকা থেকে জয়পুরহাট আসতে আমার লাগে 4.5 ঘন্টা, বা যেতে ওরকম 4.5 ঘন্টা লাগে, সেটা ভালোভাবে একটু জোরে টানে গেলে, আর রিল্যাক্সে আসলে মোটামুটি 5 ঘন্টা লাগে, 5-5.5 ঘন্টা লাগে। তো এই রোডটার এখন 4.5 ঘন্টা লাগতেছে, 5 ঘন্টা লাগতেছে, দেখেন রাস্তার অবস্থা, এক সাইডে কাজ করতেছে, এক সাইডে করছে, এক সাইডে কাজ করতেছে, এই এক সাইডে যখন সব গাড়ি দুই পাশের গাড়ি ছেড়ে যাচ্ছে, আবার সামনে যায় আবার এই পাশ, তো এইভাবে এইভাবেই এই রাস্তাটা চলতেছে। আর এই পাশ যে কাজ আপনি, তারপরে এই পাশের অবস্থাও খুব খারাপ, ভাঙা চূড়া গোতা কোথায় গর্ত আপনি বলতেই পারবেন না, এক কথা আপনি জোরে টানতে পারতেছেন না এবং জোরে টানতে পারবেন না। এই রোডে যারা চলাফেরা করেন এবং যারা এই রোডে ঢাকা টু রংপুর অথবা বগুড়া অথবা পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট এই উত্তরবঙ্গে যারা মুভ করবেন এবং ট্যুরের জন্য আসতে চান, শহর দেশে একটুকুই বলতে চাই যে এই রোডটা আজ থেকে 1 বছর পর আগুন হবে, আগুন উপরালাই ছে, এটা খুবই ভালো একটা রাস্তা হবে, খুবই স্বল্প সময়ে আমরা ফিরতে পারবো। তবে রিসেন্ট যারা আসবেন, এখন ভিডিওটা করতেছি নভেম্বর মাসের 2023, তো এর এখন যারা আসবেন এই 2-4-5-6 মাসের ভিতরে অবশ্যই রাতের বেলায় রাস্তাটাকে অ্যাভয়েড করে চলবেন, কারণ কি রাত্রিবেলা আসলে ভাই এই রোডে রাইডের জন্য রোড না, মূলত এই কোন দিক দিয়ে, আচ্ছা এদিক দিয়ে, মানে কোন দিক দিয়ে যাবেন আপনার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে, মাঝে এই ডান পাশ মাঝে এই বাম পাশ, এই সব অবস্থা। তো এই রোড দিয়ে যারা ঢাকা রংপুর পঞ্চগড় বগুড়া এদিকে এই রোডে যাওয়া আসা করবেন ঢাকা থেকে, তারা অবশ্যই রাতের রাইডটাকে পরিহার করেন, কারণ এই রাস্তাটা আসলে ব্যাপকজনক, মানে ব্যাপক ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। দেখেন একটু টানবেন ভালো রাস্তা, তারপরে যে কই কোথায় গর্ত উঁচা নিচা আছে আপনি বলতে পারবেন না, এমন একটা অবস্থা। তো এই তবে এই রোডটা ভাই, এই যে এরকম দুই পাশে রোডটা হয়ে গেলে মধ্যে আইল্যান্ড থাকবে, আহ তখন মাখন হবে মাখন। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট মাস্ট, ধন্যবাদ।